তো রয়্যাল এনফিল্ডের কথা যদি বলি, সর্বপ্রথম আমাদের কি মাথায় আসে? সর্বপ্রথমই মাথায় আসে ডিউরেবিলিটি, ক্লাসি লুক অ্যান্ড পাওয়ারফুল ইঞ্জিন। এই তো প্রবলেম। 6 নম্বর যেটা, সেটা হলো এর মেনটেন্যান্স কস্ট। এর মেনটেন্যান্স কস্ট প্রথমেই 350 cc, এর জন্য এর মেনটেন্যান্স কস্ট একটু বেশি। তো ভাই ব্রাদার, একটা দোকানে বসে চা খাচ্ছিলাম, তো দেখলাম পাশে কিছু ভাই ব্রাদাররা রয়্যাল এনফিল্ড নিয়ে কথা বলতেছে। তো তাদের কথা শুনে বুঝলাম যে তাদের অনেক ভ্রান্ত ধারণা আছে এই নিয়ে, রয়্যাল এনফিল্ড নিয়ে। আর তাই ভাবলাম যে আমি একটা ভিডিও করি, যে আমি আপনাদের 5টা রিজন বলি যে রয়্যাল এনফিল্ড আমাদের বাংলাদেশে কেন চলবে না, বা আপনার রয়্যাল এনফিল্ড কেনা উচিত না। তো এই নিয়ে 5টা রিজন বলবো, আর রয়্যাল এনফিল্ডের 5টা প্রবলেমের কথা বলবো। তো হোপফুলি সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং আপনাদের জানার স্বার্থে অনেক উপকারে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার ইন্ট্রো দিয়ে শুরু করি। হেই হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ইন টু মাই চ্যানেল মিস্টার রাইডার, ইটস মি রোমান। তো অ্যাকচুয়ালি আমি আপনাদের 5টা রিজন বলবো, আর একটা বোনাস রিজন থাকবে। তো বলতে পারেন 6টা রিজন এবং 6টা প্রবলেমের কথা থাকবে, যেগুলো খুবই লজিক্যাল এবং আপনাদের কেনার স্বার্থে যখন পরবর্তীতে রয়্যাল এনফিল্ড আসবে দেশে, কেনার স্বার্থে অনেক কাজে আসবে, বিকজ আপনারা এই বিষয়ে অনেক কিছু জানবেন। তো আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন এবং ভিডিওতে নতুন আসছেন, সবাই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনার সাবস্ক্রাইবই আমাকে ইন্সপায়ার করবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো সর্বপ্রথম যে রিজনের কথা বলতে হয় সেটা হলো এর ভাইব্রেশন। ভাই, এই গাড়ির যে পরিমাণ ভাইব্রেশন, মানে অ্যাকচুয়ালি যারা চালাইছে তারা বলতে পারবে, মানে প্রচণ্ড পরিমাণ ভাইব্রেশন। আর সেই ভাইব্রেশনটা কিন্তু মানে অনেক স্পিডে উঠলেই ভাইব্রেশনটা টের পাওয়া যায় এরকম না। তো এই ভাইব্রেশনটা টের পাওয়া যায় 50-60 স্পিডে গাড়ি চলার পরই, কিন্তু যে তখন অত বেশি টের পাওয়া যায় না বা অত বেশি বিরক্তির কারণ হয় না। যখন আপনার গাড়ি 80-85 উঠবেই তখন কিন্তু এর ভাইব্রেশনটা আপনি টের পাবেন। তো অ্যাকচুয়ালি এই গাড়িটা মানুষজন কেনেই হইল লং ট্যুরের জন্য বা লং ড্রাইভের জন্য, এই বাইকটা ভালো। কারণ হলো এর সিসিটা একটু বেশি আর যার ফলে অনেক বেশি টর্ক উৎপাদন করে। সো লং ড্রাইভে এই বাইকটা ভালো, বাট লং ড্রাইভে অনেকক্ষণ ধরে যদি ভাইব্রেট হয় তাহলে আপনার কিন্তু গায়ে ব্যথা বা হাতে ব্যথা বা একটা ক্লান্তি চলে আসবে গার ভিতর। তো এই ভাইব্রেশন প্রবলেম নিয়ে যাদের সমস্যা নেই তারা এই বাইকটা কিনতে পারেন। তো এর পরের যে রিজনটা বলবো সেটা হলো 2 নম্বর রিজন, আর সেটা হলো গাড়ির স্পিড। এইটা 350 cc-র বাইক মিন্স যে আপনি 200 স্পিড পাবেন এমন না, 180 স্পিড পাবেন এমনও না। আপনার এটার স্পিড পাবেন 110-125-এর ভিতর, 125 খুবই রেয়ার, উঠেই না, বলতে পারেন 110-120 স্পিড পাবেন, বিকজ এর যে হায়ার সিসি এটা অনেক বেশি টর্ক উৎপাদন করে, স্পিড না। তো যখন আপনি একটা লং ট্যুরের জন্য বাইক কিনবেন, লং ট্যুরে যাবেন, তখন কিন্তু 110-120 স্পিডটা অ্যাকচুয়ালি অত কাজে আসবে না। বিকজ লং ট্যুরে যখন আপনি 500 কিলো 400 কিলো একবারে চালাবেন, 1000 কিলো একবারে চালাবেন, তখন কিন্তু এই স্পিড নিয়ে আপনার একটু ঝামেলায় পড়বেন। আর বেশি স্পিড উঠলেই তো গাড়ি ভাইব্রেট হয়, এই দিকে একটু সমস্যা আছে। এই দুইটা হলো সব থেকে মেজর প্রবলেম, বিকজ 350 cc হিসাবে স্পিডটা অ্যাকচুয়ালি কম, টর্ক অনেক বেশি। তারপরের যে কথা বলবো সেটা হলো বডি ওয়েট। বডি ওয়েট বলতে বাইকের যে ওয়েট রে ভাই, এই ওয়েটে আপনি এরকম অলিগলি ফাঁকা রাস্তা হইলে ঠিক আছে, বাট অলিগলি জ্যামের রাস্তা বা সিটিতে আপনি একটুও মজা পাবেন না। এই করতে বাইক চালায়, তো যেটা বলতেছিলাম অলিগলিতে তো ঠিক আছে, বাট সিটির মধ্যে জ্যামের মধ্যে আপনি একটুও মজা পাবেন না, কজ এর ওয়েট হইলে 195-210-220। আর এই ওয়েটের একটা বাইক চালাইতে গেলে আপনার ভাই জিম টিম করে বডি টডি বানায় এসে বাইক চালাইতে হবে, নাহলে এই গাড়ি আপনি মুভ করতে পারবেন না, বিকজ বাইকটার লেন্থও বেশি আর সাথে আছে তো এর ওয়েট। তো সিটির মধ্যে বাইকটা অনেক প্রবলেম ফেস করবেন, আর আমাদের বাংলাদেশে তো হাইওয়ে ওরকম বলতে অনেক লং হাইওয়ে নেই, সিটির মধ্যেই মানুষজন চালায়। তো সেই হিসাবে বাংলাদেশের প্রেক্ষিতেও এই বেশি ওয়েটের বাইকগুলো একটু ঝামেলা করবে। তারপরের সব থেকে বড় প্রবলেম আর একটা হইলো, সেটা হইলো এতে টিউবলেস টায়ার না, এটা টিউবওয়ালা টায়ার। মানে অনেক আগে যেরকম টিউবওয়ালা টায়ার ইউজ হইতো সেই একই জিনিসই এখনও ইউজ হয় এই সময় 2023-24 সালের দিকে এসেও। তো এটা কিন্তু অনেক বড় একটা ড্রব্যাক, বিকজ
টিউবলেস টায়ারের উপকারিতা তো আমরা জানি, আর টিউবলেস টায়ার কিন্তু ওরকম ব্লাস্ট হয় না। তো ধরেন আপনার বাইকে একটা টিউবওয়ালা টায়ার আর আপনি এরকম রোডে আসছেন, এই সময় জায়গাটা পাংচার হয়ে গেলো বা ব্লাস্ট হয়ে গেলো, আর টিউবওয়ালা টায়ার অনেক ব্লাস্ট হয় পাংচার হয়, তো বুঝতেছেন তখন আপনার মানে কি হবে, না পারবেন এখান থেকে নড়তে, না পারবেন চড়তে, তো এরকমই। তো এই একটা বড় ড্রব্যাক। তো তারপরে সবথেকে বড় এবং 5 নম্বর ড্রব্যাক হলো এর মিটার। বা এই গাড়িটা ঠিক আছে, ক্লাসি লুক, অনেক আগের, সব কিছু মানা যায়, ক্লাসি লুকের হেডলাইট, বাট ক্লাসি লুকের এই যে মনিটরটাও দিতে হবে এমন কোনো কথা নাই। এখানে না আছে ট্রাকোমিটার, না আছে ট্রিপ মিটার, এটাই না মানে রয়্যাল এনফিল্ডের কথা বলতেছি আমি। তো এটা কিন্তু অনেক বড় সমস্যা। ধরেন আপনার বাইকের তেল শেষ বা বাইকের তেল আছে কিন্তু অল্প, সেটা আপনি বুঝতে পারতেছেন, আপনি ট্যুরে বা একটু লং রোডে বেরিয়ে গেছেন, সেখানে আপনার বাইকের তেল শেষ, তখন আপনি কী করেন, বাইক ঠেলে 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 পাম্প পর্যন্ত যাইতে পারেন। পাম্প যদি 10-20 কিলোমিটার দূরে থাকে তখন তো আপনার অবস্থা আরও কাহিল। তো কজ তার কারণ হলো এই যে এই এইটা কি সুন্দর দিয়ে আছে যে আমার বাইকে কতটুকু তেল আছে, কিন্তু যে রয়্যাল এনফিল্ডে এরকম কোনো ব্যবস্থাই নেই, কজ বোধ হয় ডিজিটাল মিটার না, ওদের সেই অনেক আগের যে মিটার ইউজ হইতো এই মিটার। তো এই দিক থেকে আপনার অনেক বেশি ঝামেলায় পড়বেন। তো যে 5টার কথা বললাম রিজন, যে 5টা রিজন অ্যান্ড প্রবলেম, এইগুলো নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, শুধু ক্লাসি লুক অ্যান্ড ডিউরেবিলিটি নিয়েই আপনারা সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনারা এই বাইকটা কিনতে পারেন। তো এরপরে আসি, আপনাদের বলছিলাম 6 নম্বর বোনাস রিজনের কথা বলবো বা 6 নম্বর বোনাস প্রবলেমের কথা বলবো। তো এরপরের বোনাস প্রবলেম 6 নম্বর যেটা, সেটা হলো এর মেনটেনেন্স কস্ট। এর মেনটেনেন্স কস্ট প্রথমেই 350 cc, এর জন্য এর মেনটেনেন্স কস্ট একটু বেশি। দ্বিতীয়ত আচ্ছা, এইখানে জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে, অনেক বেশি কাজ ফুল আছে। ওকে, আমার টপিকে আসি। তো মেনটেনেন্স কস্ট অ্যাকচুয়ালি আপনার ইঞ্জিনের সিসির জন্য বাড়বে, 350 cc, দেন এতে 2 লিটারের 2 লিটার আপনার ইঞ্জিন ওয়েল ইউজ করতে হবে। তারপরে আপনার এটার যে পার্টস পাতি, এমনিতেই আমাদের পুরো বাংলাদেশের মধ্যে হোন্ডা সিবি আর হোন্ডার অ্যাপসলের পার্টস পাতির দাম সব থেকে বেশি, কিন্তু রয়্যাল এনফিল্ড আসার পর ওই ব্র্যান্ডের পার্টস পাতির দামই হিউজ হবে, ইন্ডিয়াতেই হিউজ, তো আমাদের বাংলাদেশে তো হিউজ হবেই। আর এইখান থেকে দেখা যাচ্ছে কি না, ওই যে দূরে একটা কলেজ দেখা যাচ্ছে, উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হলো আমার কলেজ, আমি কলেজে পড়ি। আর জায়গাটা অনেক ফাঁকা, অ্যাকচুয়ালি এখানে প্লট আকারে বিক্রি হবে। ও, আমি আমার টপিকের থেকে দূরে সরে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম, মেনটেনেন্স কস্ট এভরিথিং, পার্টস পাতি, যে কোনো পার্টস পাতি, আয়না থেকে শুরু করে আপনি কোনো জায়গাটা স্ক্যাচ পড়লো, তার দাগ উঠায় আপনার আবার পলিশ করতে গেলে অনেক বেশি খরচ পড়বে, দেন ব্রেক প্যাড, ব্রেক শ্যু, তারপরে মোবিল ফিল্টারের কথা বলেন, সব কিছুই কিন্তু হিউজ দাম। যে কোনো পার্টস নষ্ট হইলে সেটারও একটা হিউজ দাম আসবে। ওরে বাবা, দূরে অনেক বেশি কাশফুল, আর এই জায়গাটা সুন্দর লাগতেছে কিন্তু সূর্যটা অনেক বেশি চোখে লাগতেছে। তো রয়্যাল এনফিল্ডের কথা যদি বলি, সর্বপ্রথম আমাদের কী মাথায় আসে, সর্বপ্রথমই মাথায় আসে ডিউরেবিলিটি, ক্লাসি লুক অ্যান্ড পাওয়ারফুল ইঞ্জিন, এই তো, নট স্পিড, ফিউচারিস্টিক লুক, ফিচারে ভরা, দেন অন্য ডিজাইন, এগুলো কিন্তু মাথায় আসে না। মেন এটার কারণই হলো এটার ক্লাসি লুক, আর এটার ক্লাসি লুক এবং ট্যুরের বাইক হিসাবে এটা অনেক বেশি প্রাধান্য পায়। তো আপনারা যদি ট্যুরে যাইতে চান সেই হিসাবে নিতে পারেন, কিন্তু ওই যে ভাইব্রেশনের কথাটা মাথায় রাখতে হবে, আর ওতে যদি সমস্যা না হয়, স্পিডে যদি সমস্যা না হয়, তাহলে আপনারা ট্যুর বাইক হিসাবে নিতে পারেন, কজ এতে অনেক বেশি টর্ক, ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল, যার ফলে লং ড্রাইভে 400-500 একবার চালাইলেও কোনো প্রবলেম হবে না। তো ট্যুর বাইক হিসাবে আপনারা নিতে পারেন, বা আর এতে যদি পাহাড়ে উঠতে চান এই বাইক দিয়ে, তো সেই হিসাবে অনেক বেশি ভালো হবে, কজ হচ্ছে ইঞ্জিনের পাওয়ারটা অনেক বেশি, টর্ক বেশি, আর কস্ট অ্যান্ড আদার যেগুলো আছে এইগুলো নিয়ে আমি বললাম না, কস্ট এইগুলো যায়নি, মানুষ বাইক কিনবে আর 350 cc বাইকে 250% ট্যাক্স, তো কস্ট বেশি হবে, ওই ড্রব্যাকগুলোর কথা বললাম না। কিন্তু বাইক কেনার পর যে সমস্যাগুলো আপনারা পড়তে পারেন, যে 5টা কি 6টা রিজন কথা বললাম, এই সমস্যাগুলো আপনারা পড়তে পারেন। তো আর এইগুলো নিয়ে যদি আপনাদের তেমন কোনো সমস্যা না হয়, তাহলে আপনারা কিনতে পারেন।
তো এখনো আমার ভিডিও যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর এই জায়গাটা কেমন লাগছে আমাকে জানাবেন জায়গাটা অ্যাকচুয়ালি সুন্দর এর জন্য আমি ভাঙা রোড দিয়ে এত দূর আসলাম তো আমার এখন আবার একটু কাজ আছে তো এই ভাঙা রোড দিয়ে আমি যাই আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা আবার একটু বলি আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সো টাটা গুড বাই